আসসালামু আলাইকুম। এটি সেই ভাইরাল ভিডিও যে ভিডিও সবার মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। টাকা দিয়ে আমি জমিয়েছি সাইকেল কেনার জন্য, আমি পুরো ব্যাংকে দিয়ে দিচ্ছি। একটা 8 বছরের বাচ্চা মেয়ে জানে কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়। এই ভিডিওটা দেখার পর সবাই হতবাক হতবম্ব হয়। ছোট্ট এই মেয়েটি সবার চোখ খুলে দিয়েছে, সবার বিবেককে জাগ্রত করে দিয়েছে। সে তার 3 বছরের জমানো টাকায় সাইকেল কিনতে চেয়েছে, কিন্তু দেশের এই ভয়াবহ বন্যায় মানসিকতা ভেবে সে তা দান করে দেয় বন্যাত মানুষের জন্য। ভিডিওটা দেখে আপনাদের মনোভাব কি কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটা গভীরভাবে আমাদের কুলিয়ে লেগেছে। ওরা এই স্যাক্রিফাইস নিয়ে ফেসবুকে অনেক আলোড়ন সৃষ্টি করে এবং অনেকে ইন্সপায়ার হন বলে জানান। তার মধ্যে চিত্রনায়ক সিএমও ইন্সপায়ার হন বলে তিনি জানিয়েছেন। ছোট বাবু তার 14,500 টাকা তার জমানো টাকা পুরোটাই ডোনেট করে দিচ্ছে বন্যার্থদের জন্য। তো আমরা আসলে আমাদের বাংলাদেশ ইউনিটিটা এই জায়গাতে, দিস ইজ দ্য বিউটি। এমন বাংলাদেশই তো আমরা চেয়েছি যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের পাশে দাঁড়াবে। টিএসসিসি ডোনেশন নিয়ে মানুষের ঢল নেমেছে, সত্যি যে যার মতো তার নিয়ে এসেছে।